ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। গরমের দুপুরে কিংবা বিকেলে আপনার সামনে যদি এক প্লেট তরমুজের টুকরো সাজিয়ে দেওয়া হয় কিংবা রাখা হয় স্বচ্ছ কাঁচের গ্লাসে লাল পানীয় অর্থাৎ তরমুজের রস, কেমন লাগবে বলুন তো? আমি তো স্বপ্নেই দেখতে পাচ্ছি আমার শরীর জুড়িয়ে গেল, মন জুড়িয়ে গেল, প্রাণে লাগলো শীতল পরশ। আচ্ছা, তরমুজ কেন খাবো বলুন তো? আপনিই বা কেন খাবেন? শুধুই কি শরীর শীতল করার জন্য? একেবারেই না, তরমুজের অনেক 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 গুণ আছে। চলুন সেই অজানা গুণগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সবার আগে ইতিহাসের পাতা খুঁজে তরমুজ সম্পর্কে যে দু চারটি তথ্য পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। 5000 বছর আগে সাউথ আফ্রিকায় প্রথম তরমুজের চাষের উল্লেখ পাওয়া যায়। যীশু খ্রিস্টের জন্মেরও 2000 বছর আগে প্রাচীন মিশরে এর চাষ শুরু হয়। বাইবেলে এর উল্লেখ পাওয়া যায়, জানেন তো? প্রাচীন ইসরায়েলেও খাদ্য হিসাবে বা ফল হিসাবে তরমুজের যথেষ্ট গুরুত্ব ছিল। ইউরোপে 7th century এর চাষ শুরু হয়। 10th century চীনে প্রচুর পরিমাণে তরমুজের চাষ এবং ব্যবহার শুরু হয়। জানেন কি, চীনে সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি তরমুজের চাষ হয়। তরমুজের খাদ্যগুণ সকলে জেনে রাখা প্রয়োজন। 1 কাপ অর্থাৎ 150 গ্রাম তরমুজে 0.6 গ্রাম ফাইবার, 11.5 গ্রাম থেকে 12 গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট, 9 গ্রাম সুগার, 1 গ্রাম প্রোটিন, 26 মিলিগ্রাম ভিটামিন এ, 12 মিলিগ্রাম ভিটামিন সি, 170 মিলিগ্রাম পটাশিয়াম, 0.1 মিলিগ্রাম ভিটামিন B6। তবে সুখের বিষয়, তরমুজে ফ্যাটও থাকে না, কোলেস্টেরলও থাকে না, আর সোডিয়ামও থাকে না। এবারে তরমুজের গুণের কথা বলি, শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন কিন্তু। তরমুজ হচ্ছে গুণের আধার। অ্যালকালাইজিং ফ্রুট অর্থাৎ ক্ষারধর্মীয় ফল, অ্যাসিডিটিকে নিউট্রালাইজ করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, কেন জানেন? আর্জিনিন সমৃদ্ধ তাই। হার্টের বিভিন্ন অসুখকে প্রতিরোধ করতে পারে, এল আর্জিনিন সমৃদ্ধ, তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে। শুধু তাই নয়, ইনসুলিনের কার্যক্ষমতাও বাড়ায়। 92% জলীয় অংশ, তাই শরীরের হাইড্রেটেড রাখে, অর্থাৎ যখন আমাদের শরীরে জলের অভাব হয় তখন ডিহাইড্রেশন রোধ করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কারণ আমরা এখন তো জানি তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এনার্জি দেয়, কারণ তরমুজে যথেষ্ট কার্বোহাইড্রেট থাকলেও তরমুজে সুগার বাড়ার সম্ভাবনা অনেক কম, লাইকোপেন সমৃদ্ধ, তাই ক্যান্সার প্রতিরোধ করতে পারে, ওজন নিয়ন্ত্রণে রাখে, কারণ 92% জলীয় অংশ, অ্যাজমায় ভীষণ উপকারী, কারণ তরমুজে 40% হচ্ছে ভিটামিন সি, দাঁতের ব্যথা কমায়, বিশেষ করে পেরিওডন্টাল ডিজিজে যারা ভুগছেন, এবং যাতে পেরিওডন্টাল ডিজিজ না হয় প্রতিরোধ করতে পারে, প্রদাহ প্রতিরোধ করে, নার্ভের জন্য অত্যন্ত উপকারী, কারণ পটাশিয়াম সমৃদ্ধ, যাদের নামনেস অর্থাৎ হাত পা অবশ হয়ে যায় বা ক্র্যাম্প হয় বা ঝিরঝিরে সেন্সেশন অর্থাৎ টিংলিং সেন্সেশন হয়, তাদের জন্য তরমুজ অত্যন্ত উপকারী। অত্যধিক শারীরিক পরিশ্রমের পরে অনেক সময় মাসল পেন হয়, এক্ষেত্রে নিয়মিত তরমুজ খেলে অবশ্যই উপকার হবে। তরমুজে প্রচুর ফাইবার থাকে, তাই ক্ষিদে কমায় এবং পেট দীর্ঘ সময় পর্যন্ত ভর্তি থাকে। সিট্রুলিন নামক অ্যামাইন অ্যাসিড সমৃদ্ধ, তাই শরীরে শক্তি যোগায়, পটাশিয়াম সমৃদ্ধ, তাই ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে, মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ, তাই শরীরের জন্য খুবই উপকারী, একথা বলাই বাহুল্য, হিট স্ট্রোক প্রতিরোধ করে, কিডনির টক্সিনস শরীর থেকে বাইরে বার করে দেয়, কারণ ক্যালসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ, লাইকোপিন সমৃদ্ধ, আগেই বলেছি, তাই চোখের জন্য অত্যন্ত উপকারী, ফাইবার সমৃদ্ধ, তাই কনস্টিপেশন প্রতিরোধ করে, প্রেগন্যান্সিতেও কিন্তু তরমুজ খাওয়ার কোনো বাধা নিষেধ নেই, আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ 8 থেকে 80 সবাই তরমুজ খেতে পারে। তরমুজের প্রতিটি অংশই কিন্তু খাদ্যগুণে এবং ঔষধি গুণে সমৃদ্ধ। তরমুজের যে দানা থাকে তাতে যথেষ্ট পরিমাণে ম্যাগনেসিয়াম, ফোলেট, ফাইবার এবং ফ্যাটি অ্যাসিড থাকে, সুগার প্রায় নেই বললেই চলে, তাই
তরমুজের বীজ শুকিয়ে নানাভাবে খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ার প্রচলন আছে। জানেন কি, প্রায় 1200 রকমের তরমুজ সারা পৃথিবীতে পাওয়া যায়। তরমুজ হতে পারে লাল কিংবা হালকা হলুদ। অনেকে তরমুজের পাতলা খোসার নিচে যে সাদা অংশ সেটা রান্না করেও খেয়ে থাকেন। খেয়ে দেখবেন, খুব সুস্বাদু। কিন্তু ভাবছিলাম আগে রূপচর্চায় তরমুজের ব্যবহারের কথা বলবো, না স্বাস্থ্যচর্চায় তরমুজের উপকারিতার কথা বলবো। এবারে রূপচর্চার কথা বলি। ক্লিওপেট্রার গপ্পে আমরা জানতে পারি তিনি তরমুজের রসে বাথটব ভর্তি করে তার দীর্ঘ সময় শুয়ে থাকতেন। তাই কি তার স্কিন এত উজ্জ্বল ছিল, এত নরম মোলায়েম পেলব কোমল ছিল, কি জানি। তবে তরমুজের রস অতি অবশ্যই ট্যানিং প্রতিরোধ করতে পারে। সমুদ্রের ধারে বেড়াতে গেছেন, পাহাড়ের চূড়ায় বেড়াতে গেছেন, ফিরলেন ট্যান্ড স্কিন নিয়ে, ত্বকটা কীরকম কালো ছোপ পড়ে গেছে। 7 দিন নিয়ম করে স্নানের আগে 15 মিনিট তরমুজের রস লাগিয়ে রাখুন। ট্যানিং চলে যাবে, যাবে এবং যাবেই যাবে। ত্বকের অকাল বার্ধক্য রোধ করতে চান, আর্দ্রতা বজায় রাখতে চান, নিয়মিত 1 টুকরো তরমুজ মুখে গলায় হাতে পায়ে ভালো করে ঘষে 10 মিনিট অপেক্ষা করুন, স্নান করে ফেলুন। আপনার ত্বক অন্যের ঈর্ষার কারণ হবে, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত তরমুজ যদি কেউ খান তাহলে হতে পারে ডায়রিয়া। তরমুজ দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে, তা সে সকালেই হোক কিংবা রাত্রে। তবে একটা নেগেটিভ কথা কিন্তু বলবো, অনেক সময় তরমুজে নানান ধরনের ভেজাল মেশানো হয়, সেটা একটু বুঝে খাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং শেষ অবধি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি।